हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माय चैनल। चले आसलाम आपनादेर माझे आबारो नतून एकटी रेसिपी निये। आमी आजके आपनादेर साथे शेयर करब सया सस रेसिपी। तो चलुन भिडियोटी शुरू करा जाक। प्रथमेई आमी उपकरणगुलो देखिए दिच्छी। एखाने निएछी 1/4 कप चीनी, 2 टेबल स्पून भिनेगार आर निएछी टेस्टिं सल्ट। प्रथमे चूलाय आमी एकटी पात्र बसिए दिएछी। एरपर दिए दिब चीनी, एकटू पानी एड करे दिब, ताहले चीनीटा पुड़बे ना। एखन आमी क्यारामेल तैरी करे निब। একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা হালকা আঁচে তৈরি করবেন, তাহলে সস থেকে কোনো পোড়া গন্ধ বের হবে না। হালকা আঁচে করলে একদম পারফেক্ট সয়া সস হবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এবং ক্যারামেলটা তৈরি হচ্ছে। এ পর্যায়ে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পরিমাণের পানি অ্যাড করে দিব। নাড়তে হবে ভালো করে, নেড়েচেড়ে পানিটা একটু কমিয়ে নিব। পানিটা শুকিয়ে আসলে আমি এ পর্যায়ে টেস্টিং সল্টটা অ্যাড করে দিব। একদম পারফেক্ট দোকানের মতো স্বাদ আনতে হলে কিন্তু অবশ্যই টেস্টিং সল্টটা অ্যাড করতে হবে। এতে করে একদম দোকানের মতো পারফেক্ট স্মেল আসবে এবং স্বাদটাও একদম পারফেক্ট দোকানের কেনা সয়া সসের মতো হবে। এ পর্যায়ে ভিনেগারটা অ্যাড করে দিব। ভিনেগারটা অ্যাড করার কারণ হচ্ছে অনেক দিন পর্যন্ত সসটা সংরক্ষণের জন্য অ্যাড করা হয়েছে। আপনাদের কারোর কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন এবং নর্মাল ফ্রিজে আপনারা 7 দিন পর্যন্ত রেখে এটা ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন সসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে সয়া সস সংরক্ষণ করি। একটি কাচের জার ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। তার ভিতরে সয়া সস ঠান্ডা করে ঢেলে ভালো করে ঢাকনা আটকিয়ে এটা সংরক্ষণ করতে পারবেন। যাদের ঘরে ফ্রিজ আছে তারা এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যদি ভিনেগার দেওয়া থাকে সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন, আর যদি ভিনেগার না দেওয়া থাকে তাহলে এক সপ্তাহ পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আল্লাহ হাফেজ।